আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শফিক ভিলা জায়গাতে আপনাকে স্বাগতম। তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন চাল কুমড়া, যেহেতু এটা সাদার উপরে তুলে দিয়েছে গাছগুলো, তো আপনারা অসংখ্য দেখতে পাচ্ছেন। এখানে এখানে কতগুলো আছে, একটু পাতা এই মধ্যে ই করে না। তো এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, নাম হচ্ছে রীতি। এখানে কতগুলো চাল কুমড়া আছে সবগুলো দেখাবো। এখানে আছে এটা, তুমি ভেতর গিয়ে গুনতে পারবা? হ্যাঁ গুনতে পারবা। একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশটা। যেহেতু এখন বড়ি দেওয়ার সময় চলে এসেছে, খুব জোর হচ্ছে, পনেরো থেকে এক মাসের ভেতরে কলা উঠে পড়বে। তো এখন থেকে এই কুমড়াগুলো যদি না সংরক্ষণ করা যায় তাহলে দেখা যাচ্ছে পল ধরে যাবে। এটা হচ্ছে সার, এটা সাদের উপরে দেখা যাচ্ছে চাল কুমড়া তুলে দিয়েছে। বাহ ভালো, সব চুন পড়ে গেছে। কেন এই কলে আসে মতো এই কলে তো এখন আমরা একবার বড়ি দিয়ে ফেলেছি, একবার বড়ি আমাদের দেওয়া হয়ে গেছে। অমনে পড়ে যাবে না? তো চাল কুমড়া আপনারা যারা বড়ি দেবেন, অনেকে দেখা যাচ্ছে যারা শহর থেকে তারা তো চাল কুমড়া পায় না, তারা অনেকে দেখা যাচ্ছে কিনে নিয়ে যায়। আর আমার তো ব্যবসা কোনো পরিস্থিতি নাই, ভেতরে ঢোকা খুবই মুশকিল। তো আপনাদের সব কিছু বাইরে থেকে দেখালাম। তো ছাদের উপরেও দেখা যাচ্ছে চাল কুমড়া চাষ করা যায়, অন্যান্য চাষও করা যায়। গাছ যখন মরে যায় তখন আমরা আবার একটা কি ছোট থাকতে, যখন ছোট ছিলাম এই যে চাল কুমড়ে যে ডোগা আছে না, এই যে ডোগা, এই ডোগা গুলো সিগারেট বলে খাতাম, ধোয়া বের হতো, খুব ফাইন লাগতো। তোমাকে ভিডিওতে নেব না, একটা গজল গাবো। আমি একটা গজল গাবো। গজল পারো? পারি। কেমন পারো? এটা পারি না, ও গা গজল গাইতে হবে না এখন বন্ধু তোমাকে। একটা গান 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 গাইতে হবে না।